ভারত আর বাংলাদেশের মধ্যে কি সেই চুক্তি হতে পারে না যে এদেশের মানুষ ওদেশে আর ওদেশের মানুষ এদেশে ফ্রিলি যাতায়াত করবে? বাংলাদেশে এখন নতুন সরকার হবে, তারা এই ব্যাপারটা চিন্তা ভাবনা করুন। এখনও এদেশের রিলেটিভ ওদেশে, ওদেশের রিলেটিভ এদেশে আছে, তবে কেন এই মারামারি? পিতৃবিয়োগের পর বেশ কিছুদিন বাড়িতেই ছিলাম, মন মরা অবস্থায় ছিলাম। সেই অবস্থা থেকে বেরোনোর জন্য হঠাৎ করে এক রবিবার সকালে বেরিয়ে পড়েছিলাম নিজের ক্যামেরা নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত, ইন্ডিয়ান ভ্যাকেশনে আপনাদের স্বাগত। কেমন আছেন বলুন সবাই? গত দু মাস আমার উপর দিয়ে বড় একটা ঝড় চলে গেছে, আমার বাবা মারা গিয়েছিলেন, তো সেই কারণেই যা হয় আর কি পরিবারে, সেই জন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি আর কোথাও সেরকম বেরোতেও পারিনি। বাড়িতে বোর হয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, তার মধ্যে এই বাংলাদেশের সমস্যা শুরু হয়ে গেল, বাংলাদেশে যে রাজনৈতিক সমস্যা যেটা সেইটার জন্য আর কি সেই কথাটা বলছি। তো ভাবলাম একবার গেদে বাজার থেকে ঘুরে আসি, দেখি সেখানকার পরিস্থিতি কী আছে, এই যে ঝামেলা হয়েছে তারপরে কেমন আছে বাংলাদেশ, সেই চিন্তা করেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সকালবেলা রানাঘাট লোকালটা 6:20 ধরবো ভেবেছিলাম, কিন্তু মিস করে গেছি। তা এখন তারপরের ট্রেনটা এসে রানাঘাটে পৌঁছেছি, এখন এখান থেকে গাড়ি ধরবো, ধরে যাব গেদে। তো চলুন রানাঘাট থেকে ভিডিওটা শুরু করি। গাড়ি আসবে, গেদের গাড়ি, গেদের গাড়িতে উঠবো, যাবো গেদে। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। লাইন পড়েছে বাংলাদেশে যাওয়ার জন্য, এই হচ্ছে গেদে স্টেশন। বাংলাদেশ থেকে যারা আসে এবং যায় এইখান দিয়েই যায়, বাইরে যাওয়া। সেখানে বাংলাদেশে যাওয়ার জন্য ভিড় লেগেছে, মানুষরা যারা বাংলাদেশে যাবে তাদের ভিড়, এটা ইমিগ্রেশন। এই হচ্ছে বাইরে যাওয়ার গেট, চলুন বাইরে যাওয়ার। এই হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়, যারা বাংলাদেশে যাবে এখানে মানি এক্সচেঞ্জ হয়, আর এখানে সব কিছু দোকানপাট আছে। চলুন আগে যাওয়া যাক, দেখি কী খাবার দাবার পাওয়া যায়। এই হোটেলটাতে আমি আগেও খেয়েছিলাম, আজকে খাবো, দেখি চলুন কী খাবার দাবার আছে স্টেশন থেকে বাইরে। আর এই হচ্ছে ইমিগ্রেশন কাস্টমস। একটা টোটো পেয়েছি, সেই টোটো ভাড়া করে যাচ্ছি বর্ডারটা দেখব। চলো, বৃষ্টি পড়ছে, দাদা বলছে বেশি কিছু দেখা যাবে না, তবু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে শরণার্থীরা এসে থাকতো, এগুলো সব এখন দখল করে না। এখানকার অনেক মানুষই বাংলাদেশি না? আচ্ছা আচ্ছা, এই যে বাংলাদেশে ঝামেলা হচ্ছে, এখানে এখানে পরিস্থিতি কি, ঠান্ডা আছে তো? আর আগে এখন বাংলাদেশ থেকে লোকজন কিরকম আসা যাওয়া করছে? হ্যাঁ, বর্ডারে অ্যালাউ করছে? আচ্ছা আচ্ছা, কিন্তু আসছে ওখান থেকে লোক আসছে না বা এখান থেকে যাচ্ছে না, তাই তো? মানে কম যাচ্ছে আর কি। ও আচ্ছা, ভিসা তো বোধ হয় কদিন বন্ধ ছিল, তারপরে আবার চালু হয়েছে, তাই তো? আচ্ছা, মানে স্বাভাবিক হয়নি এই আর।
এই যে আমাদের এখান থেকে মৈত্রী এক্সপ্রেস যেত, সেটা এখন যাচ্ছে? এখন বন্ধ আছে না? কবে চালু করবে তারও কোনো? ও মানে স্থায়ী সরকার না হওয়া পর্যন্ত এখন কিছু হবে না, তাই তো? শুনলেন তো কি বলছে লোকাল লোক? এইটাই এখন বর্তমানে গেদের অবস্থা। ওপারে কি বাংলাদেশ? ওইপারটা ওইটা বিএসএফ ক্যাম্প না? বাংলাদেশ দেখা যাবে না এখান থেকে? এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার। দেখুন তো কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন কিনা? পার্থক্য যদি থেকে থাকে তাহলে এই কাঁটাতারের অন্তত এই জায়গাটা সম্বন্ধে আমরা এই মন্তব্য করতেই পারি। ভারত ও বাংলাদেশ একই সাথে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ যদিও পূর্ব পাকিস্তান নামে স্বাধীনতা লাভ করেছিল, পরবর্তীকালে তা বাংলাদেশ নামে স্বাধীনতা লাভ করে। এখানে একটা কথা বলতে চাই, দু দেশের স্বাধীনতা সংগ্রামীরাই এই স্বাধীনতার জন্য প্রচুর রক্তক্ষয় করেছেন, নিজের জীবনের বলিদান দিয়েছেন। আজকে কি তারা সেই দৃশ্য দেখার জন্য এই কাজ করেছিলেন যেখানে মানুষ মানুষকে মারবে, দাঙ্গা হবে নিছক সামান্য কিছু কারণের জন্য? হ্যাঁ, আবারও বলছি, নিছক সামান্য কিছু কারণের জন্য। সমস্যা থাকবে, সমস্যার সমাধান থাকবে, তার মানে এই নয় যে মানুষ মানুষকে মারবে, দাঙ্গা হবে। আজকে যারা স্বাধীনতা আমাদের দিয়ে গেছেন তারা যদি ওপর থেকে দেখেন, এবং যারা জীবিত আছেন স্বাধীনতা সংগ্রামীরা, তারা কি এই দৃশ্য দেখে খুশি হচ্ছেন? একটু ভেবে দেখুন। ওই যে দেখুন, বাংলাদেশ দেখা যাচ্ছে, দূরে দেখুন একটা গেট আছে, গেট, এই গেট পার করে রেল চলে যায়। চলুন, এই হচ্ছে গেদে স্টেশন। গেদে স্টেশনে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেশন, ওই দিক থেকে মৈত্রী এক্সপ্রেসটা যায়, কিছুদিনের জন্য বন্ধ আছে। এখানে গেটও আছে, গেটটা আমি এখান থেকেও দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা হয়তো আসবে না। আপনাদেরকে একটা কথা বলার ছিল, আমার বাংলাদেশেও বেশ কিছু বন্ধু আছে, ভারতেও বেশ কিছু বন্ধু আছে। আপনারা একটু চিন্তা করুন তো, কত কষ্ট করে আমরা এই দেশ স্বাধীন হয়েছিল, দুটো দেশ, বাংলাদেশ অবশ্য পূর্ব পাকিস্তান হিসেবে স্বাধীন হয়, তারপরে সেটা পরবর্তীকালে বাংলাদেশ হিসেবে স্বাধীন হয়। কিন্তু এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যে হিংসা হচ্ছে, এটা কি কাম্য? এই হিংসা কি কেউ চেয়েছি আমরা? আজকে যারা দেশ স্বাধীন করেছে, দেশের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা তো ওপর থেকে এই ব্যাপারটা দেখছে। যদি সেই রকম ব্যাপার কিছু থাকে আত্মা বলে, তো তারা যদি, যারা বেঁচে আছেন আর কি স্বাধীনতা সংগ্রামে, তারা কি এই দৃশ্য দেখে খুশি হচ্ছেন? এই জন্য কি তারা দেশ স্বাধীন করেছিলেন? সমস্যা থাকবে, সমস্যার সমাধান করতে হবে, হিংসা করে কিছু হয় না। আমি একটা কথা আপনাদেরকে বলি, একই উদাহরণটা দিয়ে দিই, ভারত আর নেপাল দুটো দেশের মধ্যে একটা চুক্তি আছে ফ্রি যাতায়াতে এবং ফ্রি ট্রেডিংয়েরও। ভারত আর বাংলাদেশের মধ্যে কি সেই চুক্তি হতে পারে না যে এদেশের মানুষ ওদেশে আর ওদেশের মানুষ এদেশে ফ্রিলি যাতায়াত করবে? বাংলাদেশে এখন নতুন সরকার হবে, তারা এই ব্যাপারটা চিন্তাভাবনা করুন। এই ভিসা পাসপোর্ট করে মানুষকে আরও দূর দূর করে দিয়েছে, অনেক দূর করে দিয়েছে। অনেক অনেক রকম মন্তব্য শুনতে পাচ্ছি, তাতে বিদ্বেষ তৈরি হয়েছে মানুষে মানুষে। এটা কেন হবে? আমাদের ভাষা এক, আমরা মানুষ এক, আমরা একসঙ্গে স্বাধীন হয়েছিলাম। হতে পারে আপনারা পূর্ব পাকিস্তান হিসাবে স্বাধীন হয়েছেন, পরে বাংলাদেশ হিসাবে স্বাধীন হয়েছেন, কিন্তু আমরা তো মানুষ তো একই ছিলাম। এখনও এদেশের রিলেটিভ ওদেশে, ওদেশের রিলেটিভ এদেশে আছে, তবে কেন এই মারামারি? এটা কি বন্ধ হওয়া উচিত না? নেপাল কত অর্থনৈতিকভাবে পিছিয়ে, আজকে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড করে তাদের যে দুরবস্থা হয়েছিল তারা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ তো অলরেডি অর্থনৈতিকভাবে অনেক স্ট্রং, তারা যদি ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে মিলে ব্যবসা বাণিজ্য করে তাহলে তাদের অর্থনীতি কোথায় যাবে একটু চিন্তা করেছেন?
ভারতের অর্থনীতি কোথায় চলে যাবে? এটা ভাবুন, এটা ভাবার বিষয় এসছে। আজকে গেছিলাম এইখানে আসার একমাত্র কারণ ছিল এই বাংলাদেশের পরিস্থিতির পর এই গেঁদে এরিয়া কী অবস্থায় আছে সেটা জানার। সেটা আপনাদেরকে কিছুটা দেখাতে পারলাম, কিন্তু বর্ডারের মেন গেটের ছবিটা দেখাতে পারলাম না, কারণ সেখানে ভীষণ রেস্ট্রিকশন ছিল। বিএসএফ গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না এবং মানুষকেও ছবি তুলতে দিচ্ছিল না। বাকি সব কিছুই বললাম, বর্ডার এখনও স্বাভাবিক হয়নি, হিসাব পদ্ধতি এখনও স্বাভাবিক হয়নি। লোকজন বাংলাদেশে যাতায়াত করছে, তবে তার পরিমাণ অনেক কম। এখন ট্রেন চলাচলটা স্বাভাবিক আছে গেঁদে এরিয়ায়, এটুকু আপনাদের বলতে পারি। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক দেয়, আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, তবে যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে।